যাইহোক আজকে আরেকটা কথা বলি এইখানে যে আমি আসছি এই জায়গায় দাঁড়িয়ে যে কথা বলতেছি একমাত্র অবদান নায়ক সাকিব খান আজকে সাকিব খান যদি আমার পিছনে না থাকতো আমি ইকবাল আজকে এখানে থাকতাম না আচ্ছা সাকিব খান আমার পিছনে আছে আমি গর্ব করে বলতে পারি আমাকে যত ধরনের সাহায্য যত ধরনের হেল্প যত ধরনের সবকিছু সাকিব খান এক হাত আগায় বাড়ায় রাখে এটা আমি ওনার কাছে অনেক ঋণী উনি ইচ্ছা করলে নাও পারে কিন্তু কেন যে আমার এত ভালোবাসা আমি নিজেও যাই না যাই হোক এই ছবির এই শুটিং করার আগেও উনি আমার একটা বাইক দিচ্ছে ভিডিও আমি যদি একটা মিনিট শোনাই আপনাদেরকে আপনার কষ্ট নেবেন মনে কিছু নেবেন না তত্রা না আজকে কি বলবেন নতুন পঞ্চবার শুরু হলো আরেকটা অঙ্গনে এতদিন প্রযোজক ছিল এখন প্রযোজকের সাথে সাথে একটা বড় টাইটেল যুক্ত হয়েছে আজকে থেকে অনেক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলো পরপর অনেকগুলো ছবি বানাতে যাচ্ছে তিনটি ছবি বানাতে যাচ্ছে ঘোষণার সাথে আমার সবসময় তো তার প্রতি শুভকামনা আছে স্পেশালি এই ছবিগুলোর প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকবে এবং আমি চাইবো যে তার পরিচালক হিসেবেও যেন উনি সফল হতে পারে পরিচালক হিসেবেও যদি উনি সফল একটি পরিচালক পায় প্রযোজকের পাশাপাশি সেই দোয়াই আমার থাকবে আচ্ছা এটুকু আসলাম হ্যাঁ আর অনেক কথা আছে হ্যাঁ যাই হোক আমার আরেকটা আমার বড় ভাই যাকে আমি খুব শ্রদ্ধা করি মাসুদ পারভেজ সোহেলানা ভাই না সোহেলানা ভাই যে উনি আমাকে সবসময় আমাকে তার সন্তানের মতো আমাকে দেখে উনিও আমাকে খুব দোয়া দিছে এবং আমি আমার একটা গার্জিয়ান ছিল কিছুদিন আগে উনি মারা গেছেন আমি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি তাকে ভালোবাসতাম সেটা নাসিরুদ্দিন দেলুভাই আজকে দুদিন জীবিত থাকতো আজকে এখানে সবার আগে উনিই থাকতো এখানে এবং আমার খুব কাছের উনি করোনা উনি মারা গেছেন ওনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি কেন ওনাকে আল্লাহ তালা বেহেস্ত নসিব করে যাই হোক যেই কথাটা বলতেছিলাম যে আপনারা আমার পাশে আছেন আমার যারা ভাই আমার কাছে ছোটো ভাই আছে সাংবাদিকরা আমার যারা ভাই আছে সাংবাদিকরা বড় ভাইরা আছে তারা সবসময় আমার পাশে থাকে এবং আমি সবসময় একটা জিনিস চিন্তা করি সেটা হলো সততাভাবে চলার জন্য আমি চেষ্টা করি নীতি নিয়ে আমি চলার চেষ্টা করি যেই কারণে আল্লাহ রহমতে আপনাদের দোয়া কখনো কোনো ধায় ঠিকই না ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখানে বলতে পারি গর্ব করে বলতে আল্লাহর নাম নিয়ে বলতে পারি আমি আমার এই তিনটা ছবি আরও সৃষ্টি করবে ইনশাল্লাহ বাংলাদেশের মাঠে আমি 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 কীভাবে জানাবো আপনারা দেখবেন এবং আপনার হলে দিয়ে আপনার বলবেন ভালো বানাইছি না খারাপ বানাইছি তখনই আপনারা বিচার করবেন যাই হোক আপনাদের এত কষ্ট করে আপনি আসছেন আপনারা আর সময় নেব না আপনারা শুধু একটা জিনিসে আপনাদের কাছে চাবো যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এই দোয়াটা নিয়েই আমি আমার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর বিশেষ করে ইকবালের প্রতি অবশ্যই ব্লেসিং থাকবে ছবি তোলার জন্য যে মানুষজন ভাই আমার আমার রিং লাগানো আছে বুঝছো একটু ঝামেলা আছে ভাই তারপরও উপরে আল্লাহ যাও কিছুই হবে না মেবি আর যে কারণে বলছিলাম আর ইকবালকে অবশ্যই আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আর বিশেষ করে এই সময়টায় যে সাহসটা করেছে এটা একটা অসম্ভব একটা সাহস তারপরও এই করোনাকালীন এই কোভিড-19 সময় চলচ্চিত্রে যেখানে নাকি একদম আমরা মনে করি কিংবা আশেপাশের সারাউন্ডিংয়ের কিছু মানুষ মনে করে যে একদম শেষ তখনই ওর যে উদ্যোগ এটা একটা সাহসের পরিচয় বিশাল সাহসের একটি বিষয় তো আমাদের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই থাকবে আমি একজন শিল্পী হয়ে
আমি এই ছবি শিল্পী যারা আছে অবশ্যই আমি মনে করি রশন এখানে কাজ করছে সবাই সহযোগিতা করবে ওকে এবং আশেপাশের চলচ্চিত্রের যারা আছেন পরিচালকরা এবং প্রযোজক যারা আছেন সবাই সহযোগিতা করবে এটাই হচ্ছে মূলত কথা আমার একটু তাড়া আছে আমার বিষয়টা হচ্ছে যে আমার মেরি মন্টানা লাউঞ্জের আজকে একটা উদ্বোধন আমাদের গুলশানে ওইটার জন্য এখন আমি চলে যাব ওখানে মৌসুমি আমার ছেলে সবাই ওয়েট করছে তো অল দ্য বেস্ট ইকবাল থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাট ফার্স্টে আমাকে ইকবাল ভাই গল্প শোনায় ফাইটারের আমি গল্পটা শুনে খুবই ইমপ্রেস হয়ে যাই আর আমি তখনই বলি যে আমি ফাইটার ছবিটা করতে চাই আর 2020-এ যেহেতু একটা দীর্ঘ গ্যাপ ছিল 2021-এ আমার সারপ্রাইজ দেওয়ার জন্য 2021-এর ফাইটারটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং একটা খুবই সাধারণ মেয়ে থাকে কিন্তু ভিতরে ভিতরে খুব অ্যাকশন দেখা যাবে এটা নায়ক অ্যাকশন নির্ভর কিন্তু নায়িকারও প্রাধান্য আছে আর রোশানের সাথে আমার এই ফার্স্ট মুভি রোশান আমার খুব ভালো ফ্রেন্ড অনেক আগে থেকে কিন্তু আমরা একসাথে চলচ্চিত্রে কাজ করছি এই প্রথম অনুভূতি তো খুবই ভালো রোশান আমার বন্ধু বলে না ও অনেক ভালো একজন অভিনেতা ভালো কাজ করে সো আমি ব্যক্তিগতভাবে চাই যে একজন ভালো অভিনেতা শক্তিশালী অভিনেতা আমার পাশে থাকুক 2021 সাল 2020-এ মাঝখানে একটা দীর্ঘ গ্যাপ ছিল আর যেহেতু 2021 সালে নতুনভাবে শুরু হয়েছে একটা নিউ সারপ্রাইজ বলতে গেলে 2021-এ একটা সারপ্রাইজ হয়ে গেল তো আমি চেষ্টা করব নতুন কিছু সবাইকে উপহার দিতে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রশন ভাইকে নেই ধন্যবাদ অবস্থানিকে সুন্দর ছোট্ট ঢাকা আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত ডাইরেক্টর অ্যাডমিন চলচ্চিত্র পরিবেশক প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ আমার সামনে আজকে প্রথমেই আমি পরিচালক সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের প্রযোজক নেতা প্রযোজক ইকবালকে পরিচালক হিসেবে মনোনীত করার জন্য এবং এটা যে একটা সঠিক এবং একটা যোগ্য সিদ্ধান্ত হয়েছে তারই প্রমাণ হচ্ছে আজকে ইকবাল তার পরিচালক হিসাবে জীবন শুরু করছে এটাও একটা যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করে সে তার পরিচালক জীবন শুরু করছে তিনটে ছবির একসাথে মহরত করে এবং পরিচালনা করবেন তার মাধ্যমে আমরা আবারও ইকবালকে শুভেচ্ছা জানাই আমরা আবারও পরিচালক সমিতিকে শুভেচ্ছা জানাই আমি আবারও সবাইকেই বলবো যে ইকবালকে একটা হাততালি দিয়ে আপনারা সবাই শুভেচ্ছা দিবেন আপনারা জানেন প্যান্ডামিকে সারা বিশ্ব এখন জর্জরিত বাংলাদেশ তার বাইরে নয় আর চলচ্চিত্রও তার বাইরে নয় এরকম একটা অবস্থায় আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই পুরস্কার ঘোষণা করেছেন এবং সেখানে তিনি তার বক্তব্যে আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দের যে ঘোষণা দিয়েছেন সেখান থেকে আমরা একটু আশার জায়গা হচ্ছে যে আমরা আমাদের চলচ্চিত্রটা হয়তো এই বছর থেকে এই যে ইকবালের শুরু যেখান থেকে ইকবালের ইনিংস শুরু যেখান থেকে আমার মনে হয় যে ইকবালের এই ইনিংস বাই টেস্ট এটা অনেক সুদৃঢ় হবে অনেক দীর্ঘ হবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই চলচ্চিত্র উন্নয়নের জন্য 1,000 কোটি টাকা দিয়েছেন এবং সরকারের আরও দুটো প্রজেক্ট আছে সেগুলো যদি এই বছরেই কাজ ধরা যায় কাজ শুরু করা যায় তাহলে আমি মনে করি যে ইকবাল যে চলচ্চিত্র নির্মাণ করছে আজকে পরিচালকের খাতায় নাম লিখিয়েছে সে ব্যাপকভাবে
সার্থক হবে এবং অনেক ব্যবসা বান্ধব চলচ্চিত্র তিনি নির্মাণ করে প্রযোজকদের তাদের হচ্ছে যে ব্যবসার লাভের মুখ দেখাবে সেই আশা করি। আজকে এই চলচ্চিত্র তিনটি এটা একটা দুঃসাহস, যেটা ইকবাল করেছে সেটাই হচ্ছে যে আপনারা যারা এই ছবির যারা আর্টিস্ট এবং যারা কলাকুশলী আছেন প্রত্যেকে ইকবালকে সহযোগিতা করবেন। কারণ ইকবাল, আমার অনুরোধ যে ইকবাল এই যে নতুন পরিচালনায় নেমেছেন, আপনাদের সহযোগিতায় ইকবাল কিন্তু এই তিনটা কাজ সমাধান করতে পারবে। আপনারা সহযোগিতা করলে ওর জন্য এই রাস্তাটা বা এই যে পথ চলা এটা কিন্তু মসৃণ হবে, আপনারা তাই রিকোয়েস্ট করব। আর ইকবাল যাদের ছবি করছে, যাদের ছবি পরিচালনা করছে, সেই প্রযোজকদের যেন এই লগ্নিকৃত টাকা যেন ইকবাল তুলে দিতে পারে সেই দোয়া আমরা করব, এবং প্রযোজকের জন্য এই লগ্নিকৃত টাকা উঠে আসে সেটাও আমরা দোয়া করব। আর আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে দিয়ে আমি একটু বিদায় নিব, আমার একটু পারিবারিক একটা অনুষ্ঠান আসছে, সেই জন্যই আপনাদের কাছে আবারও ইকবালের জন্য দোয়া চাচ্ছি এবং সবাইকে আবারও শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে। মালেক আফতারি ভাই, এদের সাথে সে যখন কাজ করেছে অবশ্যই তার হাত পেকেছে, এবং সে ইন্টারভিউ দিয়েই সে পরিচালকের জায়গায় বসতে যাচ্ছেন। তো হোপফুলি যেহেতু বিজ্ঞ লোকদের সাথে সে কাজ করেছে, সো তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। যেখানে সারা পৃথিবী করোনায় বন্ধ হয়ে যাচ্ছে, আর সেখানে বাংলাদেশিরা যেভাবে করোনা মোকাবেলা করছে, মানে করোনা নাই বললেই চলে, মানে বাংলাদেশিদের অবস্থা দেখে, ঠিক ইকবালও ঠিক ওই দিকেই আগাচ্ছে যে আমাদের দেশে করোনা নাই, আমাদের দেশে অভাব নাই, আমাদের দেশে কোনো প্রবলেম নাই, সেভাবেই আগাচ্ছে। এবং আমি আশা করি ওর এই দুঃসাহস অবশ্যই কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলিমুল্লাহ খোকনকে, সুন্দরভাবে একটা ছোট্ট আশার বাক্যে অভিনন্দন জানাতে চাই কৃষ্টি হয়ে হয়ে যাওয়ার করার জন্য। এই দুঃসময়ে ইকবাল যে সাহসিকতার পাল্লাই ওর ছবি, তিনটি ছবি তাতে সাফল্য আসে, লগ্নিকৃত অর্থ ফেরত আসে। ইভেন যারা কাজ করবে পরিচালক প্রযোজক সবাই সহযোগিতা করবেন, ক্যামেরাম্যান যারা আছেন, এই শিল্পী রোশন আছেন, ওনারা ছবির আগে অনেক কথা বলেন। আশা রাখি তারা ভুলে গিয়ে এই পন্ডেমিকের কারণে সবাই সহযোগিতা হাত বাড়াবেন, কনভেন্সের জন্য ঝগড়া করবেন না, চিত্রের জন্য ঝগড়া করবেন না। আমি চলচ্চিত্র হোক সবাই কাজ করতে পারবো, আর চলচ্চিত্র যদি নাই থাকে, নাই করতে পারি, তাহলে আমাদের অবস্থান থাকবে না, তাই না? তা আমরা সবাইকে অভিনন্দন জানিয়ে ইকবালকে আবারও তালির মাধ্যমে ধন্যবাদ। এমন একজনকে ডাকবো যে আসলে চলচ্চিত্রের সাথে সেভাবে জড়িত না, কিন্তু আমাদের বন্ধু মানুষ, চিত্রকে ভালোবাসে, আমাদের শেখ জামাল ক্লাবের। আমি একটা ছোট গল্প দিচ্ছি, খুব জিদি ছেলে, খুব সাহসী ছেলে, তো ওকে আমি ধন্যবাদ জানাবো যে এই COVID-19 যখন বিশ্ব মহামন্দতে, ঠিক সেই সময় সে খুব রিস্কের সামনে, রিস্কের মধ্যে এই ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। রিয়েলি আই ফিল প্রাউড যে আমি ওর বন্ধু হতে পেরে, আর এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি চলচ্চিত্র সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি সবাইকে ধন্যবাদ। অনেক এখানে অনেকেই আছে, আমি জানি না এদের সাথে সম্পৃক্ত নাম ক্রিয়াঙ্গনের সাথে জড়িত, সেই কারণে সবাইকে ধন্যবাদ। ইকবালের জন্য সবাই দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য আগত। COVID-19 আপৎকালীন সময়ে আমাদের সাবলা মাল্টিমিডিয়া, সাবলা কথাচিত্রের প্রযোজক জনাব সেলিম খান যে সাহসী ভূমিকা রেখেছেন, তারই ধারাবাহিকতায় আবার নতুন করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইকবাল। ইকবাল প্রযোজক, প্রযোজকের নেতা, প্রযোজক সমিতির নেতা, কিন্তু দিনে দিনে যে সে নিজেকে পরিচালক হিসাবে তৈরি করে নিয়েছেন, এজন্য তাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিচালক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসুন করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা। আমার বিশ্বাস অতীতের ইতিহাস দেখে
যে যে অঙ্গনে থাকে সে যদি ওই কর্মে প্রতি তার ইয়া থাকে মানে প্রত্যক্ষ পর্যালোচনা থাকে সে যদি মাথায় থাকে যে আমি এটা হব সে হতে পারে সেই আশাবাদ নিয়ে সেই ইয়াতে বর্তমান আমাদের চলচ্চিত্র শিল্পের এই ক্রান্তিলগ্নে যে তিনটি ছবি সে শুরু করেছে একজন পরিচালক হিসাবে আমি প্রথমে ধন্যবাদ জানাবো তার পিছনে যারা বিনিয়োগ করতে এসেছেন সেই সব প্রযোজকদেরকে পরবর্তীকালে আমরা সবাই চাইব আজকে ইকবাল এই তিনটি ছবি পরিপূর্ণভাবে শেষ করে দর্শকদের মাঝে যখন প্রদর্শন করবেন তখন সে আবার সাকসেসফুল ডিরেক্টর হিসেবে আমাদের সাথে থাকবেন এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ অনেক পুরনো বন্ধু এই FDC-র এই যে এই ছবির প্রযোজক এবং এই যে পরিচালক হওয়ার আগে আমি যখন ঢাকা কলেজে ছিলাম আমার চাইল্ডহুড ফ্রেন্ড ইকবাল সবারই মোটামুটি একই শুভেচ্ছা ইকবালকে তবে দেখতে পাচ্ছি যে অনেক লোক সামনে দাঁড়িয়ে আছেন যারা বসার জায়গা পাচ্ছেন না ঢাকা টাকা কেউ আছেন তো এটাকে নেগেটিভ দৃষ্টিতে না দেখে একটু পজিটিভ দিকে তাকায় যে ইকবালের মহরতে মানুষের জায়গা হচ্ছে না বসার এত লোক হয়েছে যে জায়গা হচ্ছে প্রযোজক ইকবালের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই পরিচালক ইকবাল তার সম্পর্কে একটু কথা বলতে চাই যেহেতু পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন ছবি পরিচালনা করবেন এতদিন তো পেছনে থেকে পরিচালকদেরকে খুব দেখিয়েছে এইবার নিজে বুঝবেন ঠেলা হ্যাঁ এবং কি পরিমাণ লোড যে নিতে হয় একজন পরিচালককে একটা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ফ্রেমে উপস্থিত থাকেন পরিচালক একটা ক্লোজ আপের পরে কত ফিট আমি খালি রাখবো এবং কী ধরনের মিউজিক ইউজ করবো সেটা পর্যন্ত পরিচালককে আগে ভেবে শট নিতে হয় এবার ঠেলাটা একটু বুঝবেন তো দেখা যাক উনি কী করেন আমরা অপেক্ষায় রইলাম সেটা দেখার আর আরেকটা কথা হচ্ছে যে এই কথা অন্য কোনো পরিচালক হলে বলতাম না ইকবালের উদ্দেশ্যে এই জন্যে বলা এই MD ইকবাল উনি আমার হাত ধরেই এসেছিলেন এবং যে ছবিটির মাধ্যমে এসেছিলেন ছবিটির নাম ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ওই বছরের সেরা হিট ছবি ছিল সেটা পাশাপাশি 7টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সেই ছবিটি আমি শুধু ইকবালের উদ্দেশ্যে যেহেতু ছোট ভাই আমার হাত ধরে এসছে আর পরিচালনায় নাম লিখিয়েছে একটা কথা সেটা উপদেশ না জ্ঞানদানও নয় আমি শুধু অনুরোধ করে যাব যে গণমানুষের কাছে একেবারে রুট লেভেলের মানুষের কাছেও এখন সারা পৃথিবীটা তার হাতের মুঠোয় আমাদের চলচ্চিত্রের যে চিরাচরিত ফরম্যাট 5টা গান থাকবে 5টা ফাইট থাকবে মেলোড্রামা এই সব কিছু চেঞ্জ করে ভেঙে বেরিয়ে আসতে হবে কারণ হচ্ছে সিনেমা এখন কোথায় চলে গেছে আপনারা একটা ছবি দেখবেন মুক্তি নামে একটা ছবি আছে জেনারেল রিয়াজের কাছে জেনারেল জ্যাকব আমাদের 16 ডিসেম্বরে যে আমাদের যে সারেন্ডার হয়েছিল সারেন্ডারের আগে জেনারেল জ্যাকব একটি ওই যে সারেন্ডার পেপারে সই করানোর জন্য এসেছিলেন জেনারেল রিয়াজের কাছে মাত্র 2 জন শিল্পী একটা সিনেমায় অভিনয় করেছে সেরকম একটি সিনেমা হয়েছে ছবির নাম হচ্ছে মুক্তি আপনারা দেখে নেবেন মাত্র 2 জন শিল্পী এবং শর্ট ফিল্ম কিন্তু দেখে মনে হয় যে 3 ঘন্টার ছবিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারে নর্দমায় মাত্র 10 বা 12 মিনিটের ছবি এরকম এতটুকু দৈর্ঘ্যের ছবি সুতরাং ওই যে সামান্য একটি সংলাপ মেলোড্রামা করে অনেক সুন্দর করে গুছিয়ে মানে 3 পৃষ্ঠা করব সেই সময় এখন নেই এখন বরং যে কথা 6 পৃষ্ঠায় বলা যায় সেটা 6 সেকেন্ডে বলতে হবে এই ব্যাপারটা মাথায় যদি রাখে ইকবাল এবং হচ্ছে যে ওই যে চিরাচরিত ফরম্যাট সেটা ভেঙে নতুন কিছু করার চিন্তা এবং অনেক কথা না বলে অল্প কথায় অনেক কথা প্রকাশ করার যে পারদর্শিতা সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত চিরাচরিত ফরম্যাট ভেঙে নতুন জিনিস নতুন আইডিয়া সংযোজন না করলে চলচ্চিত্র জনপ্রিয় হবে না সামনে কারণ এমনিতেই তো আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই এখন নতুন আইডিয়া নতুন প্রযুক্তি নতুন ভাবনা নতুন সংলাপ
এটা দিতে হবে এবং নতুন ধরনের সিনেমা বানাতে হবে। তো ইকবাল যদি সেটি মাথায় রাখে, সে প্রযোজক হিসেবে যদি সফল, পরিচালক হিসেবেও যদি সেই সফলতা সে দেখাতে পারে, তাহলে আমি মনে করব যে আমার হাত ধরে একদিন প্রযোজক ইকবাল এসেছিল, সফল প্রযোজক, সেই ইকবাল এখন বাংলাদেশের সফল পরিচালক, এবং সেটা যেন হয়, সেটা যেন হয়, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনটি ছবির মহরত যেরকম চমক দিল এই দৃশ্যময়, তেমনি তার পরিচালিত ছবিও যেন দর্শককে চমক দেয় এবং মানুষ যেন বলে যে বাহ, বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। ফল মহরতের এই অবস্থা, আমরা আশা করব ইকবালের ছবি যখন সিনেমা হলে চলবে তখনও যেন এই অবস্থায় হয় যে প্রত্যেকটা হল পরিপূর্ণ, লোকের জায়গা পাচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে, সিনেমা হলে টিকিট কাটতে পারছে না। তো সুতরাং আপনারা সবাই ইকবালের জন্য দোয়া করবেন। এবারে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পরিবেশক সমিতির সহকারী সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক এমডি ইকবাল, তিনি আত্মপ্রকাশ করেছেন পরিচালক হিসেবে। চলচ্চিত্রে ইকবাল এসেছে প্রযোজক হিসেবে, প্রযোজক হিসেবে ইকবাল সফল। আমি যতটুকু দেখেছি ওর শুটিং অনেকবার গিয়েছি, যতদিন ওর শুটিং চলেছে ও একটি সময়ের জন্য কিন্তু অন্যদিকে দৃষ্টি দেয়নি, সবসময় ওকে আমি দেখেছি ওর শুটিংয়ের প্রতি দৃষ্টি দিতে, এবং আমি ওকে অনেক ফলো করেছি। আমি দেখেছি ও পরিচালক না হলেও তখন ওর আউট নলেজ অনেক বেশি। তো আজকে আত্মপ্রকাশ করেছে পরিচালক হিসাবে, আমার পক্ষ থেকে ওকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথম প্রযোজনায় ঢুকেছিলাম, প্রযোজক হিসাবে অনেকগুলি ছবি বানিয়েছি, তারপরে ইকবালের মতো আমার শখ হয়েছিল আমিও পরিচালক হব। আমি কিন্তু তিনটি ছবি ঘোষণা করেছিলাম পরিচালক হিসাবে এবং আমার তিনটি ছবি সুপারহিট ইনশাআল্লাহ। আমি আশা করব ইকবাল যে তিনটি ছবি আজকে ঘোষণা দিয়েছে ইনশাআল্লাহ এই ছবিগুলি সুপারহিট হবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমি একটি কথা বলবো সবাইকে, আজকে আমাদের এই সংকটাপন্ন অবস্থায় ইকবাল যে সাহস দেখিয়েছে, যে ভূমিকা রেখেছে, আমাদের সবারই উচিত তাকে আন্তরিকভাবে সহযোগিতা করা। আপনারা যদি আন্তরিকভাবে সহযোগিতা না করেন তাহলে সে সাকসেস হতে পারবে না, সে সফল হতে পারবে না। একটি সফলতার পিছনে অনেকের কিন্তু অবদান থাকে, অনেক মানুষের অবদান থাকে সফলতার পিছনে, অনেকের সহযোগিতা লাগবে। আজকে ও যে সাহস দেখিয়েছে, সেই সাহসের সহযাত্রী যারা টেকনিশিয়ান শিল্পী থাকবে তাদেরকে হতে হবে। আমাদের, আপনারা জানেন যে আমাদের একটা নীতিমালা হয়েছে, এই নীতিমালা মেনে যদি আপনারা কাজ করেন, সময় মতো যদি কাজ করেন, তাহলে ইকবালের প্রতিটি ছবিতে মিনিমাম 15-20 লক্ষ টাকা সেভ হবে। আমি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে এই ছবির যারা শিল্পী এবং কুশলী আছেন সবাইকে বিনীত অনুরোধ করব, আমাদের এই 18 সংগঠনে নীতিমালা মেনে কাজ করবেন এবং অবশ্যই ইকবাল এই ছবি তিনটিতে পরিচালক হিসাবে, সফল পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করবেন। আমি আবারও ইকবালের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ ইকবালকে, আবারও শুভকামনা, আসসালামু আলাইকুম। এবং আমার মনে হয় ইকবালের সেই নেশাটা ছিল বলেই প্রথম প্রযোজক হয়েছে, তারপরে সে সেখানে সাকসেস হয়ে এসে এখন পরিচালক হয়েছে এবং ইনশাল্লাহ সে এখানেও সাকসেস হবে। এবারে শুভেচ্ছা বক্তব্য দিবেন আপনার শুরুতেই। আজকের এই শুভ মুহূর্তে এখানে যারা উপস্থিত আছে আমার সামনে, আমার বড় ভাই নাদের ভাই আছে, তারপর শিল্পী
কলা কৌশলী যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। ভালো কিছু দেখলে ভালো লাগে। আজকে ইকবাল আমাদের বন্ধু, ইকবাল নেংটাগালের বন্ধু আমার, ইকবাল তো সে ডিরেক্টর হয়েছে, এটা শুনে আমার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে এবং তার সাফল্য কামনা করছি ইনশাল্লাহ। যত করে আমি ইকবালের প্রোডিউস একটা ছবি, দুটো ছবি করেছিলাম, প্রথম ছবি ছিল জিরো থেকে হিরো, তখনই বুঝেছিলাম যে সে হয়তোবা ডিরেক্টর হবে। মাঝে মাঝে ওই ছবির ডিরেক্টর ছিল শাহিন সুমন, মাঝে মাঝে সে একটু মাতবরি করত প্রডিউসার হিসাবে, বলতে না এই শর্টটা এরকম হলে ভালো হয়, এই শর্টটা এরকম হলে ভালো হয়। এখন সে নিজেই ডিরেক্টর, এখন আর মাতবরি করতে হবে না, পুরো মাতবরিটাই তার হাতে। ইকবালের জন্য জোর একটা হাত টান। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্লিজ আপনারা সবাই মাস্ক পরেন। আমরা আমাদের একটু সাহস বেশি হয়ে গেছে, কিন্তু করোনা ভাইরাস কিন্তু যেখানে থাকার সেখানেই আছে, অতএব আমরা একটু সাবধানতা অবলম্বন করি। যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আসছে ততক্ষণ আমরা একটু সাবধানতা অবলম্বন করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ইকবালকে শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার নামটা কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, যা হোক ভুল হতে পারে। আজকে এই শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত আমার প্রযোজনা পরিবেশনা সংক্রান্ত প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ এজিএস, সাংবাদিক নেতা সাবান মাহমুদ সাহেব, অমিত হাসান, সোহান ভাই, কিরণ ভাই এবং নায়ক রোশন, আমার সামনে যারা আছেন চলচ্চিত্র অঙ্গনের সবাইকে আবার আমি শুধু একটা কথাই বলবো, করোনার এই অবস্থায় আমরা সবাই পিছিয়ে আছি ছবি তৈরিতে, কিন্তু আজকে ইকবাল ভাই যে সাহস নিয়ে এগিয়ে এসেছেন এই জন্য তাকে অনেক ধন্যবাদ দিতে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, সে সবসময় বলে যে আমি প্রযোজক হিসাবে সফল, আমার একটি ছবিও লস হয়নি, আমার সব ছবি পয়সা ফেরত পেয়েছি এবং লাভ করেছি। তা আমি আজকে এটাই দেখব এবং দোয়া করব যে ইকবাল ভাই পরিচালিত প্রত্যেকটা ছবিও যেন সুপারহিট হয় এবং তার প্রযোজক যারা আজকে বিনিয়োগ করতে এগিয়ে এসেছেন তারাও যেন অন্ততপক্ষে পুঁজিটা ফেরত পান, এইটুক দোয়া করতে পারি। কারণ হচ্ছে লাভের অবস্থা এখন নেই, সাহস করে যারা ছবি বানাচ্ছেন এই চলচ্চিত্রকে ধরে রেখেছেন তারাই আজকে সৈনিক। আমরা একটু পিছিয়ে আছি, তবে আপনাদের দোয়া পেলে হয়তো সামনে আবার শুরু করব। কালকে ইকবাল ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে তিনটা ছবি, তো তিনটা ছবির মধ্যে বলতেছে আপনার একটা ছবির নাম রিভেঞ্জ, এ নামে একটা ছবি বানাচ্ছি। আমি অনেকক্ষণ হাসলাম, বললাম যাক, আমি 2003-04 দিকে হবে নেপালে একটা ছবি করেছিলাম রিভেঞ্জ। এই ছবিতে আমাদের সব আর্টিস্ট, এর মধ্যে একজন নায়িকা ছিল পাওলি দাম, যাকে আমি প্রথম চলচ্চিত্রে সুযোগ দিই, সে এখন কলকাতা বোম্বের অনেক বড় নায়িকা, সে কিন্তু আমার ছবির প্রথম নায়িকা হিসাবে অভিনয় করে। কেউ কোথা থেকে না কোথা থেকে উঠে আসে, ইকবাল ভাইয়ের তিনটা ছবি থেকে আমরা চাই নতুন কোনো শিল্পী, নতুন টেকনিশিয়ান উঠে আসবে। আজকের এই তিনটে ছবির যারা শিল্পী কলাকুশলী তাদের প্রতি একটাই অনুরোধ, সবসময় প্রফেশনাল অ্যাটিচিউড না রেখে সহযোগিতার হাত বাড়িয়ে ছবিগুলো যেন কমপ্লিট হয়, সুন্দরভাবে শেষ হয়, এই সহযোগিতাটা করবেন। কারণ এরকম সাহস নিয়ে এই বাজারে কেউ এগিয়ে আসে না। তো উনি এগিয়ে এসেছেন, আমাদের দোয়া এবং আমাদের সব রকম সহযোগিতা তার প্রতি রইল। ইভেন আমি সিনেমা হলের মালিক, সিনেমা হল অবশ্যই কিছুদিন আগে ভেঙে ফেলেছি, নতুন করছি আবার সিনেপ্লেক্স, তো তার ছবি শেষ হতে হতেও যদি আমরা কমপ্লিট করতে পারি আশা করি তার ছবি আমার হলেও চলবে এবং আপনাদের সবার দোয়া এবং তার সফলতার পিছনে কাজ করবে। এগুলি শেষ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের প্রযোজক বৃন্দ এবং পরিচালক বৃন্দ, যারা ম্যাক্সিমাম সবাই অলমোস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, তারপর যাদের অনেক সিনেমাই আমরা অ্যাকচুয়ালি দেখেই সিনেমা দেখা শিখেছি। আর এখানে উপস্থিত আছে সামনে প্রথমত
কংগ্রেচুলেট জানাতে চাই আমাদের নতুন পরিচালক আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল ভাইকে, যার আমি সিনেমা আসার পর থেকে, আসলে সিনেমা আসার আগে থেকে খুব একটা চিনতাম না, তবে আসার পর থেকেই যাকে দেখছি খুব প্রভাবের সঙ্গে, খুব প্রভাবশালী একজন প্রযোজক তিনি, সিনেমা নির্মাণ একের পর এক করেই যাচ্ছেন। তো সেই সুবাদে ভাইয়ের সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে, তার স্নেহটা আমি দেখতে পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, আই ওয়াজ লাকি। আর ভাইয়া নতুন করে উদ্যোগ নিয়েছে এতদিন, অ্যাকচুয়ালি আমাদের সুপারস্টার শাকিব ভাইয়ের সঙ্গে অনেক কাজ হয়েছে, তিনি প্রযোজনা করেছেন রিসেন্টলি, কিছুদিন আগে স্যারানি আমাকে ডাকলো সিনেমার কথা নিয়ে। তো আমাকে ডেকে আমি আসলে ভাবতেও পারিনি যে আসলে কেন ডেকেছেন। তখন যখন মিটিং হলো ব্লোর এজেন্সি, আমরা বসেছিলাম নিয়ার অ্যাবাউট 1 আওয়ার, তো সেখানে সিনেমার ভিশনে কথা বলতে বলতে স্যারানি বলেন যে আমি সিনেমা করছি আমার পরিচালনায় এবং সবকটাই তুই নায়ক থাকবি। তার আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি, আমি চেয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি যখন কোনো সিনেমার সিদ্ধান্ত নেই তখন ডিরেক্টর হোক বা প্রযোজক হোক, তার অ্যাম্বিশন তার স্বপ্ন কত দূর সেটা আসলে আমি উপলব্ধি করার চেষ্টা করি, আর তার মেধা আসলে একজন পরিচালক হোক বা একজন প্রযোজক হোক, কথা বলে আসলে বুঝতে পারি যে তার মেধা আসলে কতটুকু। ভাইকে আমি খুব ভালো করে চিনি, খুব মেধাবী একজন মানুষ, তার খুব দূরদৃষ্টি সম্পন্ন একজন, কাজ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তার মধ্যে যে আছে সেটা আমি অনেক আগেই টের পেয়েছি। তবে আমার বিশ্বাস যে পরিচালনায় উনি নেমেছেন, তার কাজ করার দক্ষতা প্রযোজক হিসেবে যতটুকু দেখেছেন তার থেকে ভালোভাবে তিনি সিনেমায় পরিচালক হিসেবে দেখাবে, সে বিশ্বাস আমি রাখি। এবং প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আমরা একটা ভালো টিম ওয়ার্কের মাধ্যমে ভালো সিনেমা উপহার দিতে পারি। এবং প্রমোশনের ক্ষেত্রে যারা সবচাইতে বেশি ভূমিকা রাখে, আমাদের জার্নালিস্ট যে ভাইয়েরা আছেন, সামনে উপস্থিত আছেন টিভি এবং প্রিন্ট মিডিয়ার, সবাইকে অনুরোধ করবো আপনারা প্রতিটি সিনেমায় থেকেছেন এবং আপনারাই একমাত্র পারেন দর্শকদের সামনে প্রতিটি সিনেমা পৌঁছে দিতে। আপনাদের কাছে সবসময় অনুরোধ থাকবে যে নিউজ এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রতিটি সিনেমা আপনারা দর্শকদের কাছে ফ্রিকোয়েন্টলি পৌঁছবেন এবং প্রত্যেকটা টিভি চ্যানেল আলাদা আলাদা করে ভূমিকা রাখবেন যেন দর্শকরা প্রতিটি সিনেমা সম্পর্কে জানতে পারে, কারণ প্রমোশন প্রপারলি না হলে অনেক বড় সিনেমাও থমকে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং প্রত্যেককে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা অবশ্যই গর্ববোধ করি যে তিনি প্রযোজক থেকে আজ পরিচালক পদে নিজেকে উন্নীত করেছেন আত্মবিশ্বাসের জায়গা থেকে, কারণ তার প্রযোজনায় যতগুলো ছবি নির্মিত হয়েছে সবগুলো দর্শক নন্দিত হয়েছে এবং সফলতা পেয়েছে। আমি আমার মঞ্চে উপবিষ্ট চলচ্চিত্র অঙ্গনের বিশেষজ্ঞ, বাংলাদেশের চলচ্চিত্রের বোদ্ধারা উপস্থিত আছেন মঞ্চের সামনে, শ্রদ্ধেয় নাদের খেলুদের অনেকেই আছেন, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, চলচ্চিত্র অঙ্গনকে সমৃদ্ধ করার সময় এসেছে, কারণ নানা প্রতিকূলতার কারণে এবং চলচ্চিত্রের যে একটি মান সেই মান অনেকটা নিম্নগামী হওয়ার কারণে দর্শকরা চলচ্চিত্র থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই দিতে পারি, কারণ আমি গত 4 বছর ধরে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে আছি। আপনাদের অভিনীত অনেক ছবি দেখার সুযোগ আমার হয়েছে। আমরা যখন সেন্সর বোর্ডে বসি আপনাদের নির্মিত চলচ্চিত্র দেখে আমাদের নানান বিশ্লেষণ করতে হয় এবং কখনো আমরা আপনাদের নিয়ে গর্ববোধ করি, আপনাদের সৃজনশীলতা দেখে, অভিনয় দেখে, অভিনয় শিল্প দেখে, আবার অধিকাংশ সময় আমরা কিন্তু হতাশ হই। আমি যেটি মনে করি যে এটি একটি সৃজনশীল জায়গা, এটি প্রতিভা বিকাশের জায়গা, এটি একটি সৃষ্টিশীল মাধ্যম এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। সাদা কালোর যুগে বাংলাদেশের চলচ্চিত্র যতটা দর্শকপ্রিয় ছিল এবং দর্শকদের কাছে চলচ্চিত্রের
যে একটি বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ ছিল। আপনারা রঙিন চলচ্চিত্রের যুগে সেই জায়গায় কিন্তু পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে অভিনয় অভিনেতা এবং অভিনেত্রী নির্ধারণের ক্ষেত্রে আপনাদের কিছু ভুল পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। আর ডিজিটালাইজেশনের যুগে ডিজিটাল সিনেমা হলের যে একটা দাবি উঠেছে, সেই জায়গায় আমি আপনাদের সাথে সহমত পোষণ করে বলছি যে আমাদের চলচ্চিত্রের আধুনিকতাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দুঃখের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশের দর্শকরা অনেক আগে থেকেই আসছে, এখন আরও বেশি প্রভাব পড়েছে এই তথ্য প্রযুক্তির যুগে, যে বাংলাদেশের চলচ্চিত্রে আমাদের মনোযোগ বা মনোনিবেশ বা এটির প্রতি আমাদের যত আগ্রহ তার থেকে যদিও পরিতাপের বিষয় কিন্তু এটি নির্মম সত্য যে ভারতীয় সংস্কৃতির একটি প্রভাব আমাদের দর্শকদের মধ্যে আছে। এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমার মনে হয় যে চিন্তা মেধা এবং সৃজনশীলতার একটা প্রতিযোগিতা এখানে আসতে হবে। কোনো অশুভ প্রতিযোগিতা অথবা বাণিজ্যিককরণের চিন্তাভাবনা থেকে এই চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব নয়। সরকার পৃষ্ঠপোষকতা করছে, সেই পৃষ্ঠপোষকতা দিয়ে আমার মনে হয় না যে চলচ্চিত্রের মানে যে অভিনয় সত্তা সেটিকে বিকশিত করা যাবে। এটি প্রেক্ষাগৃহের মান উন্নয়ন করা যাবে বা পরিবেশ নিশ্চিত করা যাবে। আর আমার সর্বশেষ বক্তব্য থাকবে আপনাদের কাছে যে যারা এই চলচ্চিত্র অঙ্গনে পা দিবেন বা এই সৃজনশীল জগতে আসবেন, এই অভিনয় শিল্পকে স্বাগত জানাবেন, তারা নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হয়ে প্রশিক্ষণ নিয়ে এবং আপনাদের সেই সৃজনশীলতার প্রতি যদি আপনাদের আস্থা থাকে তখনই এই পেশায় আসবেন। কারণ জোর করে প্রতিভা বিকাশের কোনো সুযোগ আমার মনে হয় না যে পৃথিবীর কোথাও আছে। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যেন আর ভারতীয় সংস্কৃতি সিনেমা বা বহির্বিশ্বের সিনেমার উপর নির্ভরশীল না হই, আপনাদের প্রতিভাগুণে মুগ্ধ হয়ে আমরা যেন আপনাদের প্রতি নির্ভরশীল হতে পারি। সেজন্য প্রযোজক পরিচালক পাশাপাশি কলাকুশলী বা অভিনয় শিল্পীদের একটা সমন্বয় থাকা দরকার আমার মনে হয়। আমি মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে সুযোগ হয়েছে আপনাদের বিষয় নিয়ে কথা বলার, বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আপনাদের এই চলচ্চিত্র অঙ্গনকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় এবং এটি অনেকটা ঝিমিয়ে পড়া একটি অঙ্গনে পরিণত হয়েছে এটিকে কীভাবে আরও গতিশীল করা যায়, মাননীয় প্রধানমন্ত্রীও কখনো কখনো আপনাদের নিয়ে কথা বলেছেন, তার একটি ইতিবাচক ভূমিকা আছে। আপনারা জানেন যে তিনি বাংলাদেশের সবগুলো উপজেলায় একটি ডিজিটাল সিনেমা হল নির্মাণের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, সরকার এখানে বরাদ্দ দিয়েছে এবং এটি অনতিবিলম্বে কার্যকর হবে। আর ভারতের বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে আমি প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছি, আগামী চার বছর আমার সুযোগ থাকবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির একটা বিনিময় প্রোগ্রাম করা এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনের বোদ্ধাদের একটা বিনিময় প্রোগ্রাম আমরা করব। সে ধরনের চিন্তাভাবনা আপনাদের আমার আছে, আপনাদের সহযোগিতা পেলে আমরা অগ্রসর হতে পারবো। সবাইকে ধন্যবাদ, ইকবালের সফলতা প্রত্যাশা করছি এবং আমার বিশ্বাস যে তিনটি ছবি পরিচালনার দিক থেকে ইকবাল সফল হবে, কারণ ইকবাল ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তিনি সৃজনশীল, তিনি মেধাবী এবং তিনি সবচেয়ে বড় কথা পরিশ্রমী। সবাইকে ধন্যবাদ। স্নেহভাজন আমার এবং আমার প্রিয় ভাজন, আমি যে কারণে অনেক ব্যস্ততার মধ্যে ছুটে এসেছি তার এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমরা আশা করব ওনার সেই বাণী অবশ্যই একদিন আমরা প্রতিফলন দেখতে পাবো এবং আমাদের চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে। আমাদের সেদিন আর বেশি আর ভারতীয় ছবির জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রই ভারতীয় ছবিরা ভারত পোষণ করবে। এবারে আমি অনুরোধ করছি একজন আমাদের পরিচালক আওয়ামী লীগের শ্রমিক নেতা, তো তাকে আমি অনুরোধ করছি বিপ্লব শরীফকে এসে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। অবশ্যই অনেক বক্তব্য শুনেছি, আজকের আমন্ত্রিত সম্মানিত অতিথি আর সামনে আমাদের তিনটি সিনেমা ফাইটার রিজেন্ট গুলশানের চামেলি, ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল। এই ইকবাল ভাইকে চিনতাম আমার মাদারীপুরের ভাই ইকবাল, প্রযোজক ইকবাল, ফিল্ম ক্লাবের
নেতা ইকবাল, আজকের লোক ইকবাল, নিজেকে একটু গর্ববোধ হইল, কারণ ওই সমিতির সদস্য এখানে আমরা কয়েকজনই আছি। তো যাই হোক, সংক্ষিপ্ত করার জন্য বলা হয় বলেন শুভকামনা, করোনাকালীন আমরা বেঁচে আছি, এটাই আল্লাহ মহান আল্লাহর কাছে আমরা ই করে যে আগামীতে যত এভাবেই থাকতে পারি আর দোয়া করব তার এই তিন ছবির সাফল্য। সালাম আলাইকুম সকলকে। নব্য পরিচালক প্রযোজক সব মিলিয়ে ও চলচ্চিত্র আসলে খুব ভালো। ধন্যবাদ সোহান ভাই। নাম বলতে গেলে আপনার বিরক্ত হবেন, যে কারণে আমি নাম বললাম না, বাট সবাই আমার আত্মার বড় ভাই এখানে আছে, আমার বন্ধু বান্ধব সবাই এখানে। ধৈর্য করে আপনারা অনেকের বক্তব্য শুনলেন, আমি শুধু একটা কথা বলি, ডিরেক্টর হওয়ার স্বপ্ন ছিল আমার অনেক আগের থেকে, যখন আমি হায়াত ভাইয়ের ছবি, সোহান ভাইয়ের ছবি, দেলোয়ার জাহাঙ্গীর ভাইয়ের ছবি, যখন আমি সব সিনিয়রদের ছবি যখন আমি দেখতাম, তখনই আমার একটা স্বপ্ন ছিল যে আমি ক্যামেরার পিছনে কাজ করব, ক্যামেরার সামনে না। এবং সেই কিভাবে আমি যে চলচ্চিত্র আমি চলে আসলাম আমি নিজেও যাই না, রাজু ভাই যখন ভালোবাসলে ঘর বাঁধা যায় না, তখন আমার দুই ফ্রেন্ড ছিল ইস্তাবিল খোকন, তারা আমাকে ইনভলভ করে নিয়ে আসলো এবং তখন আমার সবার সাথে পরিচয় হয়, তখন আস্তে আস্তে এটার প্রতি আমার একটা নেশা ধরে গেল। যাই হোক, এটা অনেক বড় গল্প বলতে চাই না, একটা কথা বলতে চাই, আমি ইকবাল নয়টা ছবির প্রডিউসার হিসাবে ছিলাম এবং নয়টা ছবি আমার সাকসেস, এটা আপনারা সবাই জানেন। আমি এই ইন্ডাস্ট্রিকে অনেক দুঃসময় যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিকে ঘুরানোর জন্য অনেক চেষ্টা আমি করতেছি, ইনশাল্লাহ সামনে আমি অনেক চেষ্টা করব। ছবি কেন চলবে না, ছবি বানানোর মতো ছবি বানাইতে হবে, এবং এই পর্যন্ত যতগুলো ছবি বানানোর মতো ছবি বানানো হয়েছে আপনারা কেউ কিন্তু বলতে পারবেন না ছবিটা লঞ্চ গেছে। এখন আপনাদের কাছে অনেকে প্রশ্ন তুলে কি অনেকে ছবি বানাইতে পারে না, এই প্রশ্ন স্বাভাবিক জাগে, অবশ্যই পারে, কিন্তু একটা ছবি বানাইতে হলে পাঁচটা পুরা লাগে, আর্টিস্ট, গল্প, বাজেট, সব কিছু মিলে এই পাঁচটা যদি আপনি পুরো না দেন, একটা সাইড যদি আপনার উইক হয়ে যায় ওই ছবি জীবনও চলবে না, ওই ছবি কখনোই চলবে না। অতএব ছবি বানাইতে হলে পাঁচটা সাইড পুরোই দিতে হবে। ইনশাল্লাহ আশা করি আমি ইকবাল শিখছি, হায়াত ভাইয়ের থেকে শিখছি, সোহান ভাইয়ের থেকে শিখছি, জাকির হোসেন রাজু ভাইয়ের থেকে শিখছি, শাহিন সুমনের থেকে শিখছি, মালেক আফসানির থেকে শিখছি, আমি আফসানি ভাইয়ের থেকে শিখছি, সবার থেকে আমি শিখছি, নিজের চোখে দেখছি। এবং আমার যে টিম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের ভিতরে যে আমার টিম, যেমন আমার ক্যামেরাম্যান শাহিন আছে, আমার শরীফ আছে, আমার ফাইটার চূর্ণ আছে, আমার যারা যারা আমার টিমে যারা যারা আজকে ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু নাম্বার ওয়ানে আছে, এটা আপনারা সবাই জানেন। আমার যে টিম, এই সব এদের শিডিউলই নাই, আমি ইকবাল কিন্তু ছবি মহরত করি না, আমি ইকবাল কিন্তু শুটিং করি, কিন্তু এই আমার প্রথম ছবির মহরত করতে হচ্ছে, কারণ আমার টিমে শিডিউল নাই, দুঃখজনক বলেন আমার টিমে শিডিউল নাই। আমি শাহিনকে বলছি, শাহিনের টুকে অনেক বড় কাজ করতেছি ইন্ডিয়ার সাথে, এই যে সালাম আমার পাশে দাঁড়ানো, তারপর ফরিদ আমার সেট ডিরেক্টর ও আর্ট ডিরেক্টর হিসাবে আমার থাকবে আমাদের সাথে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল এবার ফরিদ। হ্যাঁ, দেখ আমার যে ক্যামেরাম্যান সবুজ, আর আজকে মেকআপম্যান সবুজ, যে মানে সবাই আমার যারা আছে সবাই এক নম্বর আছে আমার ইনশাল্লাহ, আমার টিমটা। হ্যাঁ, তো মামুন আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মামুন, সেও মোটামুটি তারও শিডিউল নাই, ঠিক আছে, মামুন কয়েক শিডিউল নাই। যাই হোক, আজকে আরেকটা কথা বলি, এইখানে যে আমি আসছি এই জায়গায় দাঁড়ায় যে কথা বলতেছি, একমাত্র অবদান নায়ক শাকিব খান। আচ্ছা, শাকিব খান যদি আমার পিছনে না থাকত আমি ইকবাল আজকে এখানে থাকতাম না। আচ্ছা, শাকিব খান আমার পিছনে আছে আমি গর্ব করে বলতে পারি,
আমাকে যত ধরনের সাহায্য, যত ধরনের হেল্প, যত ধরনের সবকিছু সাকিব খান এক হাত আগায় বাড়ায় রাখে, এটা আমি ওনার কাছে অনেক ঋণী। উনি ইচ্ছা করলে নাও পার, কিন্তু কেন যে আমার এত ভালোবাসা আমি নিজেও যাই না। যাই হোক, এই ছবির এই শুটিং করার আগেও উনি আমার একটা বাইক দিচ্ছে ভিডিও, আমি যদি একটা মিনিট শোনাই আপনাদেরকে, আপনারা কষ্ট নেবেন, মনে কিছু নেবেন না তো আপনারা? না, আজকে কি করবেন? নতুন পঞ্চবার শুরু হলো আরেকটা অঙ্গনে, এতদিন প্রযোজক ছিল, এখন প্রযোজকের সাথে সাথে একটা বড় টাইটেল যুক্ত হয়েছে। আজকে থেকে অনেক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলো, পরপর অনেকগুলো ছবি বানাতে যাচ্ছে, তিনটি ছবি বানাতে যাচ্ছে ঘোষণার সাথে। আমার সবসময় তো তার প্রতি শুভকামনা আছে, স্পেশালি এই ছবিগুলোর প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আমি চাইব যে তার পরিচালক হিসেবেও যেন উনি সফল হতে পারে, পরিচালক হিসেবেও যদি উনি সফল একটি পরিচালক পায় প্রযোজকের পাশাপাশি, সেই দোয়াই আমার থাকবে। আচ্ছা, এটুকু আসলাম। হ্যাঁ, আরো অনেক কথা আছে। হ্যাঁ, যাই হোক, আমার আরেকটা আমার বড় ভাই যাকে আমি খুব শ্রদ্ধা করি, মাসুদ পারভেজ সোহেলানা ভাই, না সোহেলানা ভাই, যে উনি আমাকে সবসময় আমাকে তার সন্তানের মতো আমাকে দেখে, উনিও আমাকে খুব দোয়া দিছে। এবং আমি আমার একটা গার্জিয়ান ছিল কিছুদিন আগে, উনি মারা গেছেন, যে আমি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি তাকে ভালোবাসতাম, ছিল নাসিরুদ্দিন দেলু ভাই। আজকে দুদিন জীবিত থাকতো, আজকে এখানে সবার আগে উনিই থাকতো এখানে, এবং আমার খুব কাছের, উনি করোনা উনি মারা গেছেন, ওনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি কেন ওনাকে আল্লাহ তালা বেহেস্ত নসিব করে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম যে আপনারা আমার পাশে আছেন, আমার যারা ভাই, আমার কিছু ছোটো ভাই আছে সাংবাদিকরা, আমার যারা ভাই আছে সাংবাদিকরা, বড় ভাইরা আছে, তারা সবসময় আমার পাশে থাকে, এবং আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, সেটা হলো সততাভাবে চলার জন্য আমি চেষ্টা করি, নীতি নিয়ে আমি চলার চেষ্টা করি, যেই কারণে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় কখনো কোনো ধায় ঠিকই না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখানে বলতে পারি, গর্ব করে বলতে, আল্লাহর নাম নিয়ে বলতে পারি, আমি আমার এই তিনটা ছবি আরও সৃষ্টি করবে ইনশাল্লাহ বাংলাদেশের মাঠে। আমি 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 কীভাবে জানাবো আপনারা দেখবেন, এবং আপনার হলে গিয়ে আপনার বলবেন ভালো বানাইছি না খারাপ বানাইছি, তখনই আপনারা বিচার করবেন। যাই হোক, আপনাদের এত কষ্ট করে আপনি আসছেন, আপনারা আর সময় নেব না, আপনারা শুধু একটা জিনিসে আপনাদের কাছে চাবো যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, এই দোয়াটা নিয়েই আমি আমার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবারে আমাদের যারা আছেন সম্মানিত প্রযোজকরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ইকবাল ভাই প্রথম চলচ্চিত্র পরিচালনা করছে ফাইটার, আর আমি এখানে প্রেজেন্ট আছি, ইকবাল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ করা। আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করব ভালো কিছু উপহার দিতে, বেশি কিছু বলবো না, সবাই অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, অনেক বক্তব্য শুনছে, অনেকেই বোর হয়ে গেছে, আর বেশি কিছু বলতে চাই না, শুধু সবার কাছে দোয়া চাই এই ফাইটার চলচ্চিত্রের জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাই। মানে আমাদের এখানে অনেক নেতা কিন্তু কেউ মজা ছিল কিনা আমি জানি না, আমি পুরো সবাইকে দেখতেও পাচ্ছি না, আলো রিফ্লেক্ট করতেছে, তবে এখন তিনটা ছবি ইকবাল ভাই যখন পরিচালক হিসাবে নেয় তখন কিন্তু ইকবাল ভাই একে ডাকলো। তা আমার আর একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা হলো আমি আমাদের কোম্পানি আমার নিজের বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির প্রেসিডেন্ট হিসাবে আমার সমিতির কোনো যদি সহযোগিতা লাগে আমি ইকবাল। আসসালামু আলাইকুম, সালামকে অনেক ধন্যবাদ। এবারে কেক কাটা পর্ব,
ইকবালের অনেক বন্ধু এখানে এসেছে, তারা হয়তো কেউ ধীরে ধীরে লাগবে হাত ন কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা হচ্ছে, জোরে তালে। আসলে ইকবাল সবাইকে ভালোবাসে বিধায় সবাই কিন্তু ইকবালকেও ভালোবাসে, আজকে সেটা প্রমাণ ইকবাল দিয়ে দিল। ধোয়া কেন তো ওই যে পটটা ইয়ে করছে যে ওইটা পরে ধোয়া হয়েছে না।